हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रसल वीडी। কেন বারে বারে আক্রমণ করছেন দ্য ফিন্ড অ্যালেক্সা ব্লেজের ওপরে? আক্রমণ করার পিছনের আসল রহস্যটা কি? তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে কি আসল রহস্য এই বিষয়টি আপনাদেরকে উন্মোচন করা হবে। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা এই সপ্তাহের আগের সপ্তাহের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে দেখেছেন যে অ্যালেক্সা ব্লেজের ওপরে হঠাৎই দ্য ফিন্ড এসে আক্রমণ করেছিলেন, আর সেখান থেকেই শুরু হয়েছিল অ্যালেক্সা ব্লেজ, দ্য ফিন্ড এবং ব্রনস্টোম্যানের ফিউড। তারপর থেকে সকলে ভেবেছিল হয়তোবা দ্য ফিন্ড ভার্সেস ব্রনস্টোম্যানের ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য হয়তোবা অ্যালেক্সা ব্লেজের ওপরে আক্রমণ করা হচ্ছে, যেন দ্য ফিন্ড ব্রনস্টোম্যানকে ফিরিয়ে আনতে পারে WWE-তে অ্যালেক্সা ব্লেজের ওপরে আক্রমণ করে। কেননা এর আগেও ব্রনস্টোম্যান ও অ্যালেক্সা ব্লেজের মধ্যে অনেক ক্যামিস্ট্রি ছিল। তো ভিউয়ার্স, এই জন্য হয়তোবা সকলে ভেবেছিল যে দ্য ফিন্ড হয়তোবা এর জন্যই অ্যালেক্সা ব্লেজের ওপরে আক্রমণ করেছে। কিন্তু এই সপ্তাহের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে ব্রনস্টোম্যান যখন বিগ স্ক্রিনে এসেছিল, তখন ব্রনস্টোম্যান একটি প্রোমো কাট করেন এবং সেখানে তিনি হিল টার্ন করেন। আর সেখানে তিনি এটাই বলেন যে তুমি অ্যালেক্সা ব্লেজকে যা করছো করো, সেটাতে আমার কিচ্ছুই আসে যায় না। আমি সামার স্ল্যামের ফিন্ডের চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করলাম এবং সেখানে এসে তোমাকে দেখিয়ে দিতে চাই মনস্টার কী করতে পারে দ্য ফিন্ডের। তো ভিউয়ার্স, মূলত এইভাবেই দ্য ফিন্ডের বিরুদ্ধে ব্রনস্টোম্যান হিল টার্ন করেছিলেন এবং সেখানে তিনি ক্লিয়ার করে জানিয়ে দিয়েছিলেন যে ব্রনস্টোম্যান এর কিচ্ছু যাই আসে না অ্যালেক্সা ব্লেজের, যাই হোক না কেন। তো ভিউয়ার্স, ব্রনস্টোম্যান যেহেতু অ্যালেক্সা ব্লেজকে আর ক্যারি করছে না, সেহেতু ভাবা যাচ্ছে যে এই সপ্তাহের আগের সপ্তাহে আপনারা দেখেছেন যে অ্যালেক্সা ব্লেজকে আক্রমণ করেছিলেন দ্য ফিন্ড, কিন্তু এই সপ্তাহে এসে অ্যালেক্সা ব্লেজের ওপরে আক্রমণ করার চেষ্টা করলেও আক্রমণ করেননি। তবে হ্যাঁ, এখন থেকে প্রত্যেকটি WWE-র ইনসাইডারের পক্ষ থেকে জানা যাচ্ছে যে, বা প্রত্যেকটি WWE-র সাইট থেকে রিউমার্স আসছে যে অ্যালেক্সা ব্লেজই সিস্টার অ্যাবিগেল। আর এই সিস্টার অ্যাবিগেলকে আপনারা দ্য ফিন্ড ভার্সেস ব্রনস্টোম্যানের ম্যাচটিতে সামারস্ল্যাম 2020-তে আপনারা দেখতে পাবেন। আর গতকালকের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে আপনারা দেখেছিলেন যে অ্যালেক্সা ব্লেজ দ্য ফিন্ড আক্রমণ করার সময় তার মুখে হাত বুলিয়ে দিয়েছিলেন, আর সেখানে এমন একটি সিন এসেছিল সকলের সামনে, সেখানে দেখে মনে হচ্ছিল যে দ্য ফিন্ড ইমপ্রেস হয়েছেন অ্যালেক্সা ব্লেজের ওপরে। তো ভিউয়ার্স, মূলত সমস্ত বিষয়গুলো দেখে বিচার বিশ্লেষণ করে বলা যায় যে অ্যালেক্সা ব্লেজই হচ্ছেন সিস্টার অ্যাবিগেল। তবে হ্যাঁ, আমার মনে হয় 100% অ্যালেক্সা ব্লেজই হতে যাচ্ছেন সিস্টার অ্যাবিগেল। তবে আপনার কি মনে হয়, সিস্টার অ্যাবিগেল কি সত্যি অ্যালেক্সা ব্লেজ? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর WWE সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।